কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে দেশের কৃষি শিক্ষার প্রতিকৃতি হিসেবে কাজ করে যাচ্ছে 1961 সাল থেকে। এখানে কৃষি শিক্ষার পাশাপাশি চলে আসছে কৃষি বিষয়ক নানান গবেষণা। সেসব গবেষণালব্ধ জ্ঞান দেশের কৃষি উন্নয়নের অভাবনীয় অবদান রেখে চলেছে। দিন দিন এ প্রতিষ্ঠানের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। 1991 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে জার্মপ্লাজম সেন্টার। এই জার্মপ্লাজম সেন্টারে মূলত দেশি বিদেশি নানান জাতের ফল ফুল ও শাকসবজি সহ দেশি বিদেশি সকল প্রকার গাছের জাত সংরক্ষণ করা হচ্ছে। এসব গাছ ব্যবহার করে ফসলের জাত উন্নয়নের কাজ চলছে। এখানে কৃষক ভাইদের সমস্যা ভিত্তিক গবেষণা করে পরামর্শ প্রদান করা হয়। এখান থেকে বিশেষ করে বিভিন্ন ফসলের সঠিক মানের চারা উৎপাদন করা হয়। ফলের চারা উৎপাদন এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে দেশের ফলের উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এই জার্মপ্লাজম সেন্টার। এই জার্মপ্লাজম সেন্টারটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তৈরি। পরিচালক হলেন ডক্টর এম এ রহিম। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বড় ধরনের একটা জার্মপ্লাজম তৈরি হয়েছে। এখানের মূল কাজ হলো যে গুণগত মানসম্পন্ন চারাকলম, বিশেষ করে ফলের চারাকলম তৈরি করে সেটা আসলে সারা বাংলাদেশের কৃষক পর্যায়ে সেটা বা কৃষকের দোরগোড়ায় সেটা পৌঁছে দেওয়া। আমরা এই গুণগত মানসম্পন্ন চারাটাকে আমরা এনশিওর করি। আমের প্রায় 25 রকমের আমের জাত রয়েছে এখানে। কিছু বিদেশি আমাদের কিছু ফলের জার্মপ্লাজম আমরা ইতিমধ্যে এখানে ইন্ট্রোডিউস করেছি এবং সেটার উপরে বিভিন্ন গবেষণা চলতেছে। আমরা ড্রাগনের সাকসেস হয়েছি সাফল্যমণ্ডিতভাবে। এটা সারা বাংলাদেশে কিন্তু এখন এই ড্রাগনটা চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে এবং আলটিমেটলি সারা বাংলাদেশের মানুষ পুষ্টি পাচ্ছে। সাথে সাথে আমাদের এই পাশটায় সেই জার্মপ্লাজম, যে বিদেশি যে জার্মপ্লাজম, সেটা আমরা এখানে কনজার্ভ করতেছি। এখানে বিভিন্ন জাতের আমরা রামবুটান করেছি, ম্যাঙ্গো স্ট্যান্ড করেছি, লটন করেছি, আলুবোখারা করেছি। আমরা সেই রেজাল্টগুলো পাচ্ছি। আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই যে বিদেশি ফলের একটা আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি যে ফল গাছটার সামনে দাঁড়িয়েছি এটাও একটা ভালো জাত। এটা বাউ মালটা এক হিসাবে এবং এটাকে বাড়ি মালটা একও বলা চলে। এটা কিন্তু এই মালটার একটা বিশাল বিপ্লব হয়েছে সারা বাংলাদেশে ইতিমধ্যেই এবং এটা কৃষকরা খুব লাভবান হচ্ছে চাষ করে। এবং এই চারা কলমগুলো যেহেতু গুণগত মানসম্পন্ন এবং যেটা যেহেতু মাতৃগাছের গুণগত বৈশিষ্ট্য বজায় রাখে, এই কলমগুলো কিন্তু আমরা যদি এবছরে লাগাই আমরা কিন্তু আগামী বছরের এটা থেকে ফল পাবো। আমরা নর্মালি প্রথম বছরের ফলটাকে অ্যালাউ করি না, দ্বিতীয় বছর কমার্শিয়ালি এই ফলটা সংগ্রহ করা হয় এবং ভিটামিন সি সমৃদ্ধ বা সাইট্রাসের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সারা বাংলাদেশের মানুষের পুষ্টির উপরে এবং এটা একটা বড় ধরনের সাফল্য ইতিমধ্যে আমরা পেয়েছি। এই যে এই বাউমালটা এক, প্রতি বছর প্রায় 20-30 হাজার চারা কলম আমরা ইতিমধ্যেই দিয়েছি। প্রায় 55 রকমের পেয়ারার বিভিন্ন জাত রয়েছে, সেটার উপরে গবেষণা চলতেছে। এ পর্যন্ত এখান থেকে 5টা পেয়ারার জাত, উন্নত মানের জাত ইতিমধ্যে এখান থেকে তৈরি হয়েছে এবং আরও সামনে আমাদের কিছু ভালো ভালো পাইপলাইন আমাদের এই পেয়ারার জাত রয়েছে। আমরা যদি সিডলেস পেয়ারা বলি, রঙিন কালারফুল পেয়ারা বলি, তারপরে টক পেয়ারা বলি,
তারপরে এটাকে যে আপেলের মতো যে পেয়ারাটা আসে, আপেলের পেয়ারা বিভিন্ন জাত রয়েছে, এগুলো আসলে বিভিন্ন গবেষণা পর্যায়ে রয়েছে। আমরা হয়তো ওদের ভবিষ্যতে এখান থেকে ভালো কিছু জাত কৃষকদের জন্য তৈরি করতে পারবো। অনেক সময় যে কৃষকরা বিভিন্ন নার্সারি থেকে তারা বিভিন্ন চারা কলম নিয়ে থাকে, প্রতারিত হয়ে কৃষকরা, এই জন্য আসলে এই সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে জার্মপ্লাজম সেন্টার এদের উপর একটু আশ্বস্ত তাদের আছে এবং তারা এখান থেকে সেই জন্য এখান থেকে প্রচুর চারা কিন্তু ডিমান্ড রয়েছে, তারা এখান থেকে চারা নিচ্ছে। দেশের কৃষক ভাইয়েরা এখান থেকে যে কোনো ধরনের কৌলিক গুণ সম্পন্ন চারা নিশ্চিন্তে সংগ্রহ করে লাভবান হতে পারেন। এখানে শিক্ষার্থীরা এসে বিভিন্ন ফসল ও তার জাত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারেন। উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় গবেষণা পরিচালনার নিমিত্তে এটি উপযুক্ত গবেষণাগার হিসেবেও কাজ করে। বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রশিক্ষকগণ এখানে কাজ করছেন নিরলসভাবে। তারা গবেষণার মাধ্যমে জাত উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। এখান থেকে উদ্ভাবিত নতুন নতুন ফসলের জাত দেশের ফসল উৎপাদনে ব্যাপক অবদান রাখছে। এই জার্মপ্লাজম সেন্টার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্মপ্লাজম সেন্টার, বাংলাদেশের সর্ববৃহৎ ফল গাছের সংগ্রহশালা এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফল গাছের সংগ্রহশালা। পৃথিবী এখন বর্তমান যেটা প্রথম আছে মায়ামি ফ্লোরিডাতে USDA-র জার্মপ্লাজম সেন্টার, ফলে ওদের 12,000 জাতের কালেকশন, আর আমাদের জার্মপ্লাজম আমাদের 11,528, অর্থাৎ আমরা কিন্তু খুব কাছাকাছি চলে গেছি। আমরা কালেকশন করতেছি এবং আশা করি হয়তো 2-4 বছরের মধ্যে আমরা প্রথম স্থান দখল করতে পারবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্মপ্লাজম সেন্টার। এবং এই জার্মপ্লাজম সেন্টার বাংলাদেশের মজার ব্যাপার হচ্ছে, যারা USDA মায়ামি ফুলের তারা কিন্তু গবেষণা শুধু সংগ্রহ করে, আর আমরা এখানে সংগ্রহ করি, আমরা মূল্যায়ন করি, গবেষণা করি, আমার মাস্টার্স PhD ছাত্রদের মাধ্যমে আমরা গবেষণা করি, আমরা সম্প্রসারণ করি, আমরা কৃষককে প্রশিক্ষণ দেই, আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ BADC বিভিন্ন NGO-র মাধ্যমে আমরা কিন্তু মাতৃগাছের বাগান করে দিচ্ছি। এছাড়া কৃষক পর্যায়ে, ভোক্তা পর্যায়ে কিন্তু বিভিন্ন রকমের আমরা কোয়ালিটি প্ল্যান্টিং ম্যাটেরিয়াল, QPM যেটা বলি, আমরা সঠিক মানের চারা, সঠিক জাতের চারা আমরা কিন্তু সরবরাহ করতেছি। শুধু এই বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা এই ফ্যাসিলিটিটা তারা ব্যবহার, যেমন জাহাঙ্গীরনগরের আছে, হাজি দানেশাস আছে, পটুয়াখালীর আছে, এরকম বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা এটাকে ইউজ করতেছে। আর এটা গবেষণার বাইরেও কিন্তু এটা একটা স্টাডি সেন্টারের মতো, বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসতেছে, তারা যে আম যে গাছে হয় বা ফল যে গাছে ধরে, বিভিন্ন রকম ফলের নাম অনেকেই জানবে না। আমরা দেখেছি আরবান এলাকার থেকে বা ক্যাপিটাল থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এরকম স্নাতকের ছাত্ররা দেখা যায় অনেক ফল চেনে না। আর অনেক যায় এক সময় দেখা গেল এই নর্থ সাউথের এক গ্রুপ এসে বললো যে তারা যখন দেখলো যে বাঁধাকপি ফুলকপি ধরে আছে, বলে যে দেখছো বাঁধাকপি ফুলকপি গাছে ধরছে, এটা কেমন একটা। আর কিছু বললে না এটা তো আগোরাতে ধরে, এটা তো মিনাবাজারে ধরে। অর্থাৎ এই যে জিনিসটাকে অর্থাৎ পরিচয় করে দেওয়া বা জার্মপ্লাজম সেন্টার সেটা করতেছে, কাজে আমরা প্রচুর পরিমাণে কিন্তু শিক্ষার্থী নিয়ে আসে, কাজে এটা সম্প্রসারণ, কাজে এটাকে আমরা বলি ওয়ান স্টপ সার্ভিস ফর ফুডস রিসার্চ এক্সটেনশন ডেভেলপমেন্ট সার্ভিসেস ট্রেনিং এভরিথিং এই এক জায়গার থেকে আমরা দিয়ে যাচ্ছি। এই জার্মপ্লাজম সেন্টার সংরক্ষণে রয়েছে ফসলের বিশুদ্ধ জাত, এখানে বাস্তবে প্রদর্শন করা হয় কৃষির নানান ধরনের নতুন নতুন চমকপ্রদ প্রযুক্তি। এখানে আম, কাঁঠাল, কলা, লেবু, পেয়ারা, লিচু, সফেদা, চেরি, ড্রাগন ফ্রুট, কমলা, মাল্টা, কামরাঙ্গা, আঙ্গুর, আতা, অ্যাভোক্যাডো ও আমলকি সহ প্রায় 11,500 জাতের চারা রয়েছে। এই জার্মপ্লাজম সেন্টারে প্রায় 25 ধরনের আমের জাত রয়েছে। এখানে বিদেশি বিভিন্ন জাতের ফলেরও চারা পাওয়া যায়। আলু, বোখারা সহ নানান ধরনের ফসলের চারা উৎপাদন হচ্ছে এই জার্মপ্লাজম সেন্টারে। আমাদের মেন পার্টনার অবশ্য DA, যেহেতু আমরা সম্প্রসারণ, তো DA
ডিপার্টমেন্ট এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে বেশি করতেছি এবং বিভিন্ন ডোনার যখন দেয় আমরা কিন্তু ডিএকে সংযুক্ত করে কাজ করে থাকি এবং এটা অবশ্যই আমাদের করতে হবে কারণ মাঠ পর্যায়ে ডিএর যে নেটওয়ার্ক আছে অন্য কারো কিন্তু এই নেটওয়ার্ক নাই। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশে এখন সর্বত্র কিন্তু বাউ অর্থাৎ বাউ জার্মপ্লাজমসের জাতগুলো আমরা 86টা জাতের নিবন্ধন নিয়েছি এই বাউ জার্মপ্লাজম সেন্টার থেকে ফলের। এবং রিসেন্টলি আমরা কালার্ড ফ্লেশ মিষ্টি আলু আমরা 7টা কালার্ড ফ্লেশ অ্যান্টি অক্সিডেন্টের মিষ্টি আলু এটা আমরা জাত আমরা এই বছর আমরা টার্গেট করেছি যে এই কালার্ড ফ্লেশ মিষ্টি আলু যেটা মিনিস্ট্রি এগ্রিকালচার ন্যাশনাল সিড বোর্ড থেকে আছে এটা পুষ্টি সাংঘাতিক পুষ্টি সম্পন্ন আমরা যে যত চাইবে কৃষক পর্যায়ে হোক বা জাতীয় পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিক আমরা দিব। আবার কালার্ড পটেটো আমরা যে পটেটো অর্থাৎ টেবিল পটেটো যেটা খাই এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে না তা না কিন্তু সাধারণত নিষেধ করা কিন্তু আমরা অ্যান্টি অক্সিডেন্ট কালার পটেটো আবার নিবন্ধন নিয়েছি 7টা আমরা পটেটো নিবন্ধন এগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্ট খেতে কাতে অ্যান্টি অক্সিডেন্ট রিস ক্যান্সার প্রতিরোধী এগুলো বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ে আসতেছে আর কি। তো এই জাতগুলো কিন্তু আমরা আশা করছি এবার 5-7 টন আমরা কিন্তু বীজ আমরা ফার্মার্স পর্যায়ে বিএডিসিকে বিভিন্ন জায়গায় দিয়ে দেবো। কাজে জার্মপ্লাজম সেন্টার ফল সবজি অর্থাৎ নিউট্রিয়েন্ট রিচ হাই ভ্যালু ক্রপস নিয়ে গবেষণা করে বাংলাদেশের পুষ্টি নিরাপত্তাকে টার্গেট করে কার্যক্রম চালায় যাইতেছে। আমাদের টার্গেট মেনলি পোর ফার্মার অর্থাৎ গ্রামীণ জনপদ যারা পুষ্টি নিরাপত্তায় ভুগতেছে প্রায় 40 মিলিয়ন মানুষ কিন্তু ভিটামিনস মিনারেলস অভাবে ভুগতেছে তাদের টার্গেট করে কিন্তু আমাদের গবেষণা। এছাড়াও কিন্তু উদ্যোক্তায় যে যুবকরা তারা ছোটো ছোটো 2 একর 3 একর 1 একর জমিতে নিয়ে তারা কিন্তু সারা বছর যাতে ফল সবজি করে বা ইন্টারক্রপ করে তাদেরকেও আমরা সহায়তা দিচ্ছি যাতে শুধু সরকারি চাকরির উপরে বা কোম্পানির চাকরির উপরে নির্ভর করতে না হয় যুবকরা তারা নিজেদের উদ্যোগে ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মাধ্যমে তারা এগিয়ে যায়। এরকম দেখা গেছে বহু যুবক ওই সরকারি চাকরিজীবীর থেকেও কিন্তু অনেক এগিয়ে গেছে অনেকে এই সবগুলো সহযোগিতা কিন্তু আমরা দিচ্ছি। কাজে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্মপ্লাজম সেন্টার এটা একটা ইউনিক সেন্টার এখানে ফলের সম্প্রসারণ বলি গবেষণা বলি শিক্ষা বলি প্রশিক্ষণ বলি সব ওয়ান স্টপ সেন্টার হিসাবে আছে এবং নিউট্রিশনাল এরিস হাই ভ্যালু ক্রপস অর্থাৎ ভেজিটেবলস আমরা করতেছি। একটি উন্নত কৃষি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্মপ্লাজম সেন্টার প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর প্রায় সকল দেশে COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষিকাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।